প্রতিরাতে সে বিছানায় ছবিগুলো নাচে আমার মাথায়। বন্ধু চলো উড়ি অজানে অভিযানে, বিছানা ওরা উড়ি করে, মজার কিছু ঘটবে প্রতিবারে, কত মজারে ভ্রমণ হারে অভিযানে, সাথে থাকবে বানারানি, ছোট্ট ভ্রমণ চলো এখনই। এই যে আমরা মহাশূন্যে এলিয়েনদের গ্রহ খুঁজে বেড়াচ্ছি, তোমার নিশ্চয় বিশ্বাসই হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কোনো খাবার এনেছো কি? আনি? অবশ্যই এনেছি, বাট যেহেতু আমরা নভোচারী তাই আমাদের সব খাবার নলের মধ্যে থাকে। আমি এখন হালুয়ার নলটা বের করছি। দেখো বাট আমি কেমন ভাসছি। আনি, আমরা তো মহাশূন্যে, আর মহাশূন্যে সবকিছু ভাসে। দেখো বাট আমি হালুয়ার মধ্যে সাঁতার কাটছি। আর নে, তাড়াতাড়ি সিটে বসে তোমার বেল্ট বাঁধো, আমরা এখনই অবতরণ করব। ঠিক আছে বাট। এটা কি ধরনের অবতরণ হলো আরনি? আমরা এখন কিভাবে নামবো? আমরা লাভ দেব। লাভ? তুমি চাইলে লাভ দিতে পারো, আমি লাভ দেব না বাবা। ঠিক আছে, কেয়ার করো। এত পরে আসো বাট। হ্যাঁ আনি, ওটা কিসের শব্দ? এই গ্রহেরই লোকজন হতে পারে। এই তোমরা যেখানে থাকো বেরিয়ে এসো, আমরা তোমাদের বন্ধু। বাট দেখো কি সুন্দর, আমার তো একজনের কথা মনে পড়ে যাচ্ছে। ওরা কিছু করবে না তো আমি? কথা বলে দেখি। এই মহাশূন্য প্রাণীরা, আমরা পৃথিবী থেকে এসেছি তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য। ওরা মনে হয় আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়। ওদের সাথে কথা বলো বাট। ওরা সব ঘুরে গেল কেন আমি? ওরা মনে হয় আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আরে না না, কি বলো বার্ট, ওরা অবশ্যই আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু একটু লজ্জা পাচ্ছে। যাও কথা বলো, যাও। আচ্ছা আচ্ছা চলো। এ বার্ট, এদিকে এসো, ওদের সাথে খেলো, দেখবে মজা পাবে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না মহাশূন্য প্রাণীদের কি বলবো। মানে হ্যালো, মানে কেমন আছো মহাশূন্যের প্রাণী? আমার মজাটা শুনলাম না। এটা কি বললে বাট, এটা কোনো কথা হলো? আর এই যে দেখো দেখো, এটা আমার হালুয়ার ছবি। কি সুন্দর সুজির হালুয়া, তাই না? আর এই যে দেখো আমার প্রিয় কবুতর বন্ধু, ওর নাম হচ্ছে রাজা। কি সুন্দর, কিন্তু ওদের মনে হয় কবুতর পছন্দ না। এই বাট, আমার মনে হয় ওদের কবুতর ভালো লাগে। হ্যাঁ সত্যি বলছো আনি? হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ এই দেখো বাট। মহাশূন্য প্রাণীরা অনেক ভালো, কারণ ওদের কবুতর ভালো লাগে। কে তোমাদের বলেছিলাম না, আমার বন্ধু খুবই ভালো, আর তোমাদের কবুতর ভালো লাগলে বার্ড কবুতর নাচের নেচে দেখাবে। নেচে দেখাও তো বার্ড। কবুতর নাচ তো? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। কবুতররা এভাবে নাচে বুঝলে। দেখলে তো আরে, মহাশূন্য প্রাণীরা আসলে তুমি যা ভেবেছো তার চেয়ে অনেক ভালো। আমরা এখন অ্যান্টার্কটিকা মহাদেশে আছি। অ্যান্টার্কটিকা বরফের মহাদেশ, এটা অনেক ঠান্ডা। পেঙ্গুইনদের কথাটাও বলো, পেঙ্গুইন আমার প্রিয় পাখি।
তবে অবশ্যই কবুতরে পড়ে। অবশ্যই দেখো পেঙ্গুইন, চলো আমরা পেঙ্গুইনের মতো করে হাঁটি। আরে আমরা তো পেঙ্গুইন না, তবে পেঙ্গুইনের মতো করে হাঁটছি কেন? কারণ পেঙ্গুইনের মতো করে হাঁটলে শরীরটা গরম থাকে। চলো। আরে ও থামলো কেন? হ্যাঁ ও করছেটা কি? আমি আমার মনে হয় ও একটা মেয়ে। হ্যাঁ যা মনে করেছিলাম তাই, ও ডিম দিয়েছে, তার মানে ও হচ্ছে মা পেঙ্গুইন। ও ও এখন নিশ্চয় ডিমে তা দেবে। মনে হচ্ছে এখন তুমি ডিমে তা দিচ্ছ। ও ভেবেছে তুমি পেঙ্গুইনদের ভাষা জানো। দুঃখিত, আমি শুধু কিছুটা কবুতরের ভাষা জানি। বুঝলাম না। এখন ও দারুণ তো, ও তোমাকে এমন ভাবে খাওয়াচ্ছে যেন তুমি বাবা পেঙ্গুইন। আমি জ্যান্ত মাছ খাই না। মনে হচ্ছে ও তোমাকে মাছটা খাইয়ে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে পেঙ্গুইনের মাছ খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিচ্ছি। ট্যাক্সি! আরে তুমি তো অ্যান্টার্কটিকায় ডেকেও ট্যাক্সি পাবে না। কিন্তু ট্যাক্সি নামের কুকুর তো পাবো। বাবা তুমি বার্টের মতোই ভালো ট্যাক্সি নামের কুকুর। চলো বার্ট, মা পেঙ্গুইন আসার আগেই আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা ডিমটাকে এভাবে ফেলে যেতে পারি না, কারণ ডিমটাকে গরম রাখতে হবে, না হলে এটা ফুটে বাচ্চা বের হবে না। এই ফেলো না। চলো বার্ট, আমরা ডিমটাকে ধরি। শক্ত করে ধরো বার্ট। আরে ট্যাক্সি তুমি এমন করছো কেন? নিচে বসো, বসো। ডিমটা না পেয়ে মা পেঙ্গুইন হয়তো এতক্ষণ অসুস্থ হয়ে গেছে। আরে এই দেখো ট্যাক্সি তুষার দত্ত বানাচ্ছে, তুমি ডিমটা দেখে রেখো, আমি একটা বানিয়ে আসি। এত চিন্তা করো না তো বার্ট, মা পেঙ্গুইন যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ বাবা পেঙ্গুইন হওয়া নিঃসন্দেহে অনেক ধৈর্যের কাজ। বাহ কি মজার, আমার খুব দুঃখ লাগছে যে তুমি ডিমটা ছেড়ে এসে এখানে তুষার দত্ত বানাতে পারছো না। বার্ট, বার্ট, আরে বার্ট কোথায় গেলে তুমি? আমি ভেসে যাচ্ছি। ভয় পেয়ো না বন্ধু বার্ট, আমি তোমাকে বাঁচাবো। এই ট্যাক্সি সাঁতরে বার্টের কাছে যাও। আসলে ডিমটা ওখানে, মানে বাবার সাথে। ও হ্যাঁ তুমি এটা পড়তে পারো। ও বার্ট, এই যাত্রা তুমি বেঁচে গেলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে আমি নিঃসন্দেহে বাবা পেঙ্গুইন নই, ঠিক আছে? ও দেখো কি সুন্দর, এসো আমার কোলে এসো, আমি তোমার বার্ট আঙ্কেল। এ দারুন, ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দেওয়ার জন্য ও তোমাকে এটা উপহার দিল। বার্ট এখন আমরা সাগরে নেমে আট পাওয়ালা জন্তুটাকে খুঁজতে পুরোপুরি প্রস্তুত। আরে আমি পানিতে নামবো না, এখানে বসে থাকবো। কি বলছো বার্ট? না মানে আমার আসলে কিছু জরুরি সামুদ্রিক গাছ গুনতে হবে। ঠিক আছে তুমি তাড়াতাড়ি গোনা শেষ করে তারপরে চলে এসো। হ্যাঁ কারণ তুমি জানোই তো বার্ট, তোমাকে ছাড়া আমি আট পাওয়ালা জন্তুটাকে খুঁজে কোনো মজাই পাবো না। আমি অপেক্ষা করছি, তুমি চলে এসো। থাকার কথা ছিল কিন্তু কোথায়?
ঠিক বুঝতে পারছি না আটপালা জন্তুটা কোথায় থাকতে পারে। কি বিরক্তি করে ঢেউ রে বাবা, আনি পানির নিচে করছে নাকি? এই বার্ড শুধু শুধু বসে আছে ওখানে, এসো না, আটপাওয়ালা জন্তুটাকে খুঁজে বের করতে তোমার সাহায্য দরকার। হ্যাঁ সাহায্য তো করতে চাই, কিন্তু আমি সামুদ্রিক গাছগুলোর কাছে ভীষণ ব্যস্ত, আমার আর একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করো। শোনো, এখন তোমাকে আমার এক প্রিয় বন্ধু বার্টের সাথে পরিচয় করিয়ে দেব, তুমি এখানে থাকো, আমি আসছি। বার্ট, আমি আটপাওয়ালা জন্তুটাকে খুঁজে পেয়েছি, তুমি এখন আমার সাথে পানির নিচে এসো, তাহলে দেখতে পাবে। আমি একটা আশ্চর্য সুন্দর জিনিস পেয়েছি আনি, এই যে দেখো একটা সুন্দর সামুদ্রিক গাছ, কি সুন্দর ছোট আর পেঁচানো, তাই না? ও তার মানে তুমি আসবে না বার্ট, তাই তো? ও বাবা পানিটা কি ঠান্ডা, আমার মনে হয় পানিতে নামা হবে না। ও বার্ট, তুমি ঠিক বুঝতে পারলে না যে তুমি কি সুযোগ হারাচ্ছ। ঠিক আছে এক কাজ করি, শোনো আমি পানির নিচে গিয়ে আটপাওয়ালা জন্তুর একটা ছবি তুলে নিয়ে আসি, তুমি এক কাজ করো, তুমি আমার এই রাবার ডাকিটাকে একটু দেখে রাখো। ধন্যবাদ। ঠিক আছে আনি। মনে হচ্ছে আনি খুব কষ্ট পেয়েছে, ও সত্যি চাইছিল আমাকে নিয়ে পানির নিচে নামতে, কিন্তু পানিটা যদি ঠান্ডা আর পানি পানি না হতো তাহলে যাওয়া যেত, তাই না রাবার ডাকি? রাবার ডাকি, রাবার ডাকি। এগুলো বার্টের পায়ের চিহ্ন না? বার্ট কি তবে পানিতে ডুবে গেল নাকি? আটপাওয়ালা, তুমি নিশ্চয় তোমার একটা পা ব্যবহার করে আমাদের সবার একটা ছবি তুলতে পারো। হাসো একটি রূপকথার শশাই শুধু এভাবে উড়তে পারে। এই বার্ট, আমরা তো রূপকথার নগরে এসে পড়েছি, এর মানে কি জানো? মানে আমরা রূপকথা নয়। দেখো আমি কি করি, আমি হলাম রাবার ডাকি ম্যান। ব্যাকপ্যাক ব্যাকপ্যাক কেমন? হ্যাঁ আর আমার দিকে দেখো, আমার আছে স্টিলের ডানা। আমাকে সবাই মহানায়ক কবুতর ডাকবে। তাহলে চলো মহানায়ক কবুতর, আমরা কিছু মহান কাজ করি। না না এখন না রাবার ডাকি ম্যান, আমাকে এখন স্বাস্থ্যকর খাবার খেতে হবে, মজাদার হালুয়া। নিয়ে গেলাম। এই তুমি এটা কি করছো? আমি হলাম কেক পাগলা, তাই আমি তোমাদের হালুয়াটা নিয়ে গেলাম। কিন্তু কেন? কারণ আমি হালুয়া একদম পছন্দ করি না। আনি ওকে ধরতে হবে। এই কেক পাগলা, হালুয়ার বাটি দিয়ে দাও বলছি। দুষ্ট কেক পাগলা, আমাদের হালুয়ার বাটি দিয়ে দাও বলছি। কখনোই দেব না। একদম চিন্তা করো না মহানায়ক কবুতর, তোমার সুপার রাবার ডাকি বন্ধু এখন হালুয়ার বাটি উদ্ধারে যাবে। ব্যথা দেওয়ার জন্য আমি সত্যি
সত্যি দুঃখিত, কিন্তু তোমরা শুধু শুধু কেক পাগলাকে বিরক্ত করছো। এখন মহানায়ক কবুতর তার কারিশমা দেখাবে। চলো আমার পচা বন্ধুকে শুভেচ্ছা জানাই। আমার পা আর ডানা আটকে গেছে। আবার ডাকিমান এখন তোমাকে সাহায্য করবে। আমার হাতে মেখে গেল। হালুয়াটা মনে হয় পাবো না। আমরা যদি একসাথে চেষ্টা করি তাহলে নিশ্চয় পাবো। তাহলে চলো চেষ্টা করি। হ্যাঁ, কে রে আমার কে ঢুকে দিল? আরে কে কে পারবে, তোমার ডানা তো স্টিলের তৈরি। আমার ধারণা বদলে যাচ্ছে, আমি মনে হয় হালুয়া পছন্দ করি। তবে আমরা তো পৃথিবীর হালুয়া বাঁচিয়েছি, আর আমরা একসাথে কাজ করেছি বলে এটা পেরেছি। এই চমৎকার ডানকিল গুলোকে দেখো, এগুলোকে বলে সমুদ্রের কবুতর। বাট আমি এত বড় মাছ জীবনেও দেখিনি। চমৎকার মৎস্যকন্যা বলে আসলে কিছু নেই, ওটা হচ্ছে রূপকথা। না আছে বার্ট, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, তাহলে আমাকে ধরো। আরে তুমি গাংচিলদের ভয় পাইয়ে দিলে কেন? আয় চুপ করো, এটা আমার নোংর করার জায়গা। বিশাল সমুদ্রে এত জায়গা থাকতে তুমি আমার জায়গাটা বেছে নিলে কেন? তাহলে তুমি অন্য জায়গায় বেছে নাও, যাও। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি খুব সুন্দর গাংচিল দেখছিলাম, আর তুমি এসে এই ফেলো না, ফেলো না। সমুদ্র কি তোমার ডাস্টবিন নাকি? আমার ফেলে দেওয়া খাবার খেয়ে তোমার কবুতর বেঁচে থাকে? এগুলো কবুতর না, গাংচিল। তুমি না বলেছিলে মৎস্যকন্যা বলে কিছু নেই? এই যে দেখো মৎস্যকন্যা, ওর নাম কঙ্কাবতী। কোথায় আনি? ও তো আমার পেছনে পেছনে আসছিল, কিন্তু এটা তো কঙ্কাবতীর গলা। মনে হয় কঙ্কাবতী বিপদে পড়েছে। চলো বার্ট, ওকে সাহায্য করি। সাহায্য করো। আরে দাঁড়াও, আমি আসছি। মৎস্যকন্যা! বার্ট, মৎস্যকন্যা কারো ফেলে দেওয়া প্লাস্টিকের সাথে আটকে গেছে। আমি উপর দিকে ঠেলছি, তুমি টান দাও। ঠিক আছে। এক, দুই, তিন। আমি ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আরে
সবাই মৎস্যকন্যা দেখে কথা বলে। আমি ভেবেছিলাম মৎস্যকন্যা বলে কেউ নেই। হ্যাঁ, আমি সত্যি মৎস্যকন্যা, কিন্তু আমি আটকে গেছি। ভেবে বের করো আমরা কিভাবে ওকে সাহায্য করতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আরে কোথায় যেন, কিন্তু ও কোথায় গেল বুঝতে পারছি না। এই শোনো, পানির নিচে একটা মৎস্যকন্যা তোমার ফেলে দাও প্লাস্টিকে আটকে গেছে, ওকে সাহায্য করো। এটা কার গলা? এটা সেই মৎস্যকন্যার গলা। ও তোমার কারণে বিপদে পড়েছে। আমার কারণে বিপদে পড়েছে? হাই হাই, আমি কি করলাম? এখন আমি ওকে কিভাবে সাহায্য করতে পারি বলো। শোনো, আমি যদি তোমার এই নোংরটা নিয়ে গিয়ে ওর পায়ে বাঁধা প্লাস্টিকের সাথে আটকে দিই, তারপর তুমি নৌকা দিয়ে টেনে ওটাকে উঠিয়ে ফেলতে পারবে, তাই না? হ্যাঁ, সিগন্যাল দেওয়ার সাথে সাথে। নোংরটাকে প্লাস্টিকের সাথে আটকে দিয়েছি, এখন কি করবে? চলো আমরা ওকে সংকেত দিই। আচ্ছা আচ্ছা, ওটা টানতে সাহায্য করো। আর তো কোনো ময়লা নেই, তাই না? না, সব ময়লা উঠিয়ে ফেলেছি। ময়লা পরিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন। আর ময়লাগুলো ডাস্টবিনে ফেলতে নিয়ে যাচ্ছ বলে তোমাকে আরেকটা ধন্যবাদ। কথা দিচ্ছি আমি আর কখনো সমুদ্রে ময়লা ফেলবো না, ঠিক আছে? সাথী, আর কখনো বলবে না যে মৎস্যকন্যা বলে কেউ নেই। গুপ্ত ধনের খোঁজে আমরা বের হয়েছি, সাথে আছে বন্ধু বার্ট আনন্দদাই। হায় হায়, আরে আবহাওয়া অধিদপ্তর বলছে একটা ঝড় এই সমুদ্রের দিকে ধেয়ে আসছে। ভয় পেও না বার্ট, ঝড় আসার আগে আমরা এখান থেকে গুপ্তধন নিয়ে চলে যাব। আর যাই হোক, আমরা এখানে হারাবো না, কারণ আমাদের আছে একটা সুন্দর মানচিত্র যেটা দিয়েছে তোমার বল্টু মামা। এই, আমাদের মানচিত্র আমাদের ফেরত দাও। এই বানর, আমাদের মানচিত্র ফেরত দাও, তুমি যা চাইবে তাই দেব। আমার অভিযানের টুপি। ঠিক আছে, আর বার্টের তরবারিও চাচ্ছ, তাই তো? আমার তরবারিটাও নেবে, আর তো কিছু নেবে না, তাই না? নাও, কি আর করা, বার্টের একটু মন খারাপই হবে। আর নেই, কি চায়ও। মানচিত্রটা এখন কোন দিকে যেতে বলছে বার্ট? হ্যাঁ, গুপ্তধন পেতে হলে বন পার হয়ে জলাশয়, জলাশয়ের উপরে পাথরগুলো লাফিয়ে লাফিয়ে পার হতে হবে। তাহলে চলো অনুসন্ধানকারী দল, আমাকে অনুসরণ করো। এই বানর, তুমি যদি আমার চোখ ধরে থাকো তাহলে আমি পার হব কি করে? এখন এখান থেকে 3 কদম সামনে এগোলেই মামা বল্টুর মাথা। এই তো মামা বল্টু। চলো আমরা এখান থেকে লম্বা 3টা কদম ফেলবো। একটা লম্বা কদম, 2টা লম্বা কদম, 3টা লম্বা কদম। পেয়ে গেছি। তুমি গুপ্তধনটা খুঁজে পাবে একটা হাসি মাখা মুখের নিচে। হাসি মুখ তো দেখতে পাচ্ছি না। আমিও না। না না বানর, ওটা তো একটা মন খারাপ করা মুখ, গুপ্তধন আছে হাসি মুখের নিচে। এই তো হাসি মুখ। তাড়াতাড়ি জাহাজে ফিরে যাই। এত সুন্দর সুন্দর মোজা ফেলে আমি কখনো যাবো না। কিছুই করার নেই বার্ট। বুঝেছি, তোমার কাছে মোজাগুলোর কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে এই মোজাগুলোর মূল্য তোমার এক ট্রাক রাবার ডাকির মতো। ঠিক আছে গুপ্তধন অনুসন্ধানকারী বন্ধু, তোমার কাছে যদি এত মূল্যবানই হয় তাহলে আমার কাছেও মূল্যবান। হ্যাঁ, চলো নিয়ে যাই। মারো টান।
আমাদের নৌকা তো এখান থেকে ভেসে গেছে। আর ঝড় তো প্রায় এসে গেল, আমাদেরকে কেউ বাঁচাবে না বার্ট। মনে হয় না, তবে আমাদের সাহায্য করতে পারে এই বাক্স ভর্তি মোজা। মোজা? তুমি ঠিকই বলেছিলে বার্ট, মোজাগুলো আসলে গুপ্ত ধন। এখন মজা করবে দুই বন্ধু সাথে বানর সাথে। চন্দ্রমল্লিকা, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। কে সুন্দর গন্ধ! আর রাজা আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের কুম্ফুর শক্তি কাজে লাগিয়ে এই ফুলকে রক্ষা করার। তুমি ফুল রক্ষা করার কুম্ফু ভঙ্গিটা দেখাও তো বার। ঠিক আছে, কবুতর ভঙ্গি, বাক বাকুম বাকুম বাকুম। এবার তোমার ভঙ্গিটা দেখাও আরনি। এবার দেখবে রাবার ডাকি ভঙ্গি। প্যাক প্যাক, উড়ন্ত কাতুকুতু ভঙ্গি, আত্মরক্ষার কাতুকুতু ভঙ্গি, কাতুকুতু কাতুকুতু কাতুকুতু, উড়ন্ত কাতুকুতু ভঙ্গি, কাতুকুতু কাতুকুতু। ও কি সুন্দর ফুল আর কি সুন্দর গন্ধ! তোমাকে দেখে আমার হৃদয় নাচছে আর নাচছে। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বাদর প্রাসাদে নিয়ে যাব। আমরা চারপাশ থেকে তোমাকে ঘিরে ফেলেছি। রাজচন্দ্রমল্লিকাটাকে ফেরতও বলছি। ও আমার রাজমল্লিকা, আমি ওকে ভালোবাসি। তোমরা কলা খাও। তৈরি হও কুম্ফু মাস্টার বার্ট, কলা দিয়ে আজ কুম্ফু দেখাবো। কলা কুচি করার ভঙ্গি। তোমাদের ধন্যবাদ, বানরকে কেউ কলা কুচি করে দেয় না। তোমরা আমার রাজমল্লিকাকে আমার থেকে নিতেই পারবে না, কখনোই না। হায় হায়, এখন কি করবো ফুল রক্ষাকারী আরনি? এখনকার ভঙ্গিটার নাম হচ্ছে ব্যাংলাভ ভঙ্গি। এসো আমার উপর দিয়ে লাভ দাও। আমরা উপরে উঠেছি। এসো না তো বার্ট, যাও বাদরটাকে অনুসরণ করো। মজা তো, শুধু পড়ে যাও কেন, লাভ দাও। বার্ট দেখো নিচে ওই বাঁদরটা। এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, আমরা সারা জীবন একসাথে থাকবো। না, তা কখনোই হবে না। রাজচন্দ্রমল্লিকাটাকে ফেরত দাও বলছি। কখনোই না। পুরানো কবুতর ভঙ্গি, লুকানো হাঁস ভঙ্গি, প্যাক প্যাক। দেখো বাদর, তুমি কি করেছো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি ফুল ভালোবাসি, কিন্তু ওকে দুঃখ দিতে চাইনি। আমার প্রিয়তম রাজমল্লিকা, দেখো বাদরটার চোখের জল রাজমল্লিকাকে বাঁচিয়ে দিল। সত্যি বলছো? ও আমার প্রিয় রাজমল্লিকা, আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তোমার রাজপ্রাসাদে ফিরে যাওয়া উচিত। বার্ট, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বাদরটাকে রাজচন্দ্রমল্লিকার মালিক করলে কেমন হয় বলতো? আমি মালিক? হ্যাঁ, তবে তোমাকে কিন্তু প্রতিদিন কাঁদতে হবে। শোনো, চোখের পানিগুলো ঝাঁঝরিতে ভরে তারপর দেবে। যে কি ভালো লাগছে জানো বাক বাকুম, আমরা কবুতরের দেশে এসেছি গুপ্তধনের খোঁজে। এখানে অনেক সোনার কবুতর আছে। জলদি চলো উঠ।
নিজের ঘরের মতো, কোনো ভয় নেই, আরাম করে বসো। চলেছি উটের পিঠে কবুতরের দেশে, গুপ্ত ধনের খোঁজে কবুতরে। কখনোই উড়বে না, তাহলে দেখো উড়ুং বুড়ুং ছু। আরে আমাকে পাগলা গালিচা থেকে নামাও। আরে চিৎকার করো না তো বার্ট, আমরা উঠছি। চমৎকার কবুতরে ভাস্কর্য দেখো বার্ট, একটা দরজা, চলো ভেতরে যাই। দেখো সোনার কবুতরে গুপ্তধন। হ্যাঁ দারুন, কিন্তু গুপ্তধনটা কোথায়? এটা গুপ্তধন নয়, তবে আমার মনে হয় ওই চিহ্নগুলো কবুতরের ভাষা। আরে বাকবাকুম, এখানে কি লেখা আছে? মনে হয় কবুতর ভাষা পড়তে পারে না। আমার মনে হচ্ছে কবুতর গুলো নাচছে, তার মানে ওদের বাজনা দরকার। দেখি কি হয়। গুপ্ত ধনের খোঁজে কবুতরের দেশে আমরা এসেছি। গান কখনো গুপ্ত ধনের সংকেত হতে পারে না। এই বাট, একটা সোনার বেলচা। আরে কবুতরের স্বর্ণের খাবারের বৃষ্টি। তুমি সোনার দানাদার খাবারের মধ্যে কি করছো? কবুতরের স্বর্ণের খাবারের মধ্যে আমি আটকে গেছি, তুমিও বেলচা দিয়ে আমাকে উদ্ধার করো। তোমার কপালো বার্ট, কেউ ভুল করে বেলচাটা এখানে রেখে গেছে। আরনি তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো। চিন্তা করো না বন্ধু বার্ট, আমি এই বেলচা দিয়ে তোমাকে উদ্ধার করছি। আর ভয় নেই বার্ট, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, না হলে কবুতরের স্বর্ণের খাবারের নিচে আমরা আটকে পড়ব। হ্যাঁ ঠিক বলেছো। চলো বাকবাকুম একটা বের হওয়ার রাস্তা পেয়েছে। বার্ট, এটা মনে হয় একটা কবুতরের খাবারের গুপ্তধন। আহারে, তোমার নিশ্চয় অনেক খিদে পেয়েছে বাকবাকুম, বাসায় গিয়ে তোমাকে সত্যি সত্যি খাবার দেব। আরে আমাদের এখন বাড়ি ফেরা উচিত, কিন্তু আমাদের গালিচা কোথায়? আমাদের উঠ, চলো গালিচাতে জোরে বসি। চলো গালিচা, উড়ুং বুড়ুং চো। বাবা, বান্দরবনে এসে খুবই ভালো লাগছে, কিন্তু আমরা এখানে খুঁজছিটা কি? আমরা হাতির পাল খুঁজছি আরনি, যেখানে অনেক হাতি একসাথে থাকে। হাতির পাল? কিন্তু এখনো তো একটা হাতিও দেখলাম না। তুমি বললেই তো হবে না, এই বই বলছে হাতির পাল এই আশেপাশে কোথাও আছে। দেখো দূরবীনের উপর তো প্রজাপতি বসে আছে। প্রজাপতি? দাঁড়াও, একটা বুদ্ধি পেয়েছি। আমি যদি হাতির মতো শব্দ করে ডাকি তাহলে হাতিরা চলে আসতে পারে। এটা তো হাসের ডাক। একটু মজা করলাম, হাতির ডাক অনেকটা এরকম। আরে এখন তোমার ডাক শুনে মনে হচ্ছে যে একটা দুঃখী হাতি। কিন্তু আমি তো কোনো শব্দ করিনি বার্ট। তাহলে কে ডাকলো?
আরে বা বাচ্চা হাতি, ও কাঁদছে কেন বার্ট? মনে হয় ও ভালো নেই আর্নি। তার মানে কি? মনে হয় ও তার হাতির পাল থেকে হারিয়ে গেছে। তুমি ঠিকই বলেছো বার্ট, বাচ্চা হাতিটার মনে হয় ওর মায়ের কথা মনে পড়েছে, আর মা হাতিটাও বাচ্চা হাতিকে না পেয়ে অনেক কাঁদছে। হ্যাঁ কেঁদো না বাচ্চা হাতি, আমরা তোমার মাকে খুঁজে দেব। কিভাবে? হ্যাঁ আর্নি দেখো, বাচ্চা হাতির পায়ের ছাপ, ও মনে হয় এই পথ ধরে এসেছে। আমরা যদি এই পায়ের ছাপ ধরে এগোতে থাকি তাহলে ওর মাকে খুঁজে পাবো। দারুণ বুদ্ধি বন্ধু বার্ট, চলো তাহলে আমরা এগিয়ে যাই। বাচ্চা হাতি আমাদের সাথে আসো। এই যে এদিকে এসো। হ্যাঁ মনে হয় ওকে ধাক্কা দিতে হবে। হ্যাঁ ঠিক। বুঝতে পেরেছি বার্ট, ও হাঁটছে না, তার কারণ হচ্ছে ও হাতির পালেদের সাথে হেঁটে অভ্যস্ত। চলো বার্ট আমরা হাতি হওয়ার ভান করি। দেখো ও হাসছে, তার মানে এতে কাজ হবে। চলো আর সময় নষ্ট করা যাবে না, সুর তুলে হাঁটা শুরু করো বার্ট। মনে হচ্ছে ওর খিদে পেয়েছে। দাঁড়াও দেখছি, এটা তো একটা আম গাছ, ও মনে হয় আম পছন্দ করে। হাতিকে আম খায় আর্নি? খিদে পেলে সবই খায় বার্ট। তুমি যাও তাড়াতাড়ি গিয়ে গাছে ওঠো। সব সময় তো আমাকেই উঠতে হয়। হ্যাঁ মনে হচ্ছে আমাকেই উঠতে হবে, আমাকে নিচের থেকে ঠেলা দাও। এটা তো তুমি আগেই করতে পারতে হাতির বাচ্চা। যাই হোক আমাদের হাতে কিন্তু সময় নেই, চলো তাড়াতাড়ি তোমার মাকে খুঁজে বের করতে হবে। দেখো আরো বাচ্চা হাতির পায়ের ছাপ, আমার মনে হয় ও এদিক দিয়ে এসেছে। না না হাতির বাচ্চা, এটা একদমই ঠিক হচ্ছে না, এখন পানি নিয়ে খেলার সময় নয়। বাচ্চা হাতিটা কিন্তু বেশ রসিক আছে বার্ট, তুমি তো জানোই গোসল করা হাতিদের জন্য স্বাস্থ্যকর। তাছাড়াও যদি নোংরা থাকে ওর মা তো ওকে বকা দেবে, তাই না বাচ্চা হাতি? তাছাড়া তোমারও পরিষ্কার থাকা দরকার। হাসি বন্ধ করো আর্নি, যদি হাতির পালটা চলে যায় তাহলে আমরা ওর মাকে খুঁজে পাবো না। ঠিক বার্ট, আর আমরা তা হতে দিতে পারি না। চলো বাচ্চা হাতি জলদি করো, আমাদের হাতে সময় নেই। আর্নি আর তো কোনো পায়ের ছাপ নেই, কিন্তু হাতির পাল গেল কোথায়? কি বলছো বার্ট, তার মানে কি হাতির পাল চলে গেছে? মন খারাপ করো না বাচ্চা হাতি, তুমি আমাদের সাথেই থাকতে পারবে। আমার বাথটাবটা অনেক বড় আছে, তুমি হচ্ছ তুমি ওখানে গোসল করো হচ্ছ। আরে এই শব্দটা হাতির ডাকের মতো হয়েছে, তুমি আবার করো। আরে ওই যে হাতির পাল, ওরা শুনতে পেয়েছে। আরে দেখো আমরা পেরেছি বার্ট, আমরা বাচ্চা হাতিটাকে ওর মায়ের কাছে ফেরত দিতে পেরেছি। বুঝলে, একেই বলে বাংলা ছবির সুখের সমাপ্তি। ও বাকবাকুম, আমি তোমার খাবার খাওয়া সারা দিন ধরে দেখতে পারি। এই বার্ট, এই বইটাতে লেখা আছে কিভাবে একজনকে সম্মোহিত করা যায়, আর সম্মোহিত হওয়ার পরে সে নিজেকে অন্য কেউ ভাববে। আর নেই, এটা অসম্ভব। আমিও ঠিক জানি না বার্ট, তবে একটা পরীক্ষা করে দেখা যেতে পারে। আচ্ছা বার্ট, তুমি কি কখনো ভেবে দেখেছো অন্য কেউ হলে তোমার কেমন লাগবে? না, তবে কবুতর হলে ভিন্ন কথা, বাকবাকুম হবার অনুভূতি জানতে পারলে মজাই হতো। তাহলে চেষ্টা করি বার্ট, আমি তোমাকে সম্মোহিত করতে পারবো। বাচ্চাদের মতো কথা বলো না আর্নি। সত্যি বলছি। আমার মনে হয় না বার্ট, এটা কবুতর অভিযানের মতোই, তোমার ভালো লাগবে। হ্যাঁ তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু আমি তোমাকে আবারও বলছি এতে কাজ হবে না। চেষ্টা করে দেখা যাক না। এই যে ঘড়িটা দুলছে, তুমি ঘড়িটার দিকে দেখো, মনোযোগ দিয়ে দেখো, ঘড়িটা দুলছে, আর আমি যখন তুড়ি বাজাবো তখন তুমি নিজেকে একটা কবুতর মনে করবে। এসব বন্ধ করো আমি। বার্ট, হ্যাঁ আমি পেরেছি, বার্ট সত্যি সত্যি নিজেকে কবুতর ভাবছে। বাবা এই বাকবাকুম, তুমি কি বার্টের সঙ্গী হবে? ভয় না বাকবাকুম, ও হচ্ছে আমার প্রিয় বন্ধু মিনি। মিনিও কবুতর ভালোবাসে, তাছাড়া তুমি তো আর আসল কবুতর না, তাই না? ওহো, বার্টকে ধরে ঝাঁকি দিয়ে সম্মন থামাতে হবে যাতে সে নিজেকে কবুতর ভাবা বন্ধ করে। আচ্ছা বাকবাকুম, তুমি কবুতর হলে এই সময় কোথায় যেতে? মানে তুমি তো একটা কবুতর, মানে বার্ট এখন কোথায় আছে? বার্ট দাঁড়াও,
বা বা, তুমি কত বড় একটা কবুতর, কিন্তু কি সুন্দর! এই যে নাও মজাদার পাউরুটির টুকরা খাও। ও আসলে নিজেকে কবুতর ভাবছে, ওর নাম বার্ট। শোনো বার্ট, অনেক হয়েছে, মিনি তোমার সাথে খেলতে চায় আর আমি তোমার সম্মান থামাতে চাই, বুঝতে পেরেছো? এই দুষ্ট ছেলে, তুমি ওই বড় সুন্দর কবুতরটাকে ভয় দেখাচ্ছো কেন? শুনুন, আমি তাকে ভয় দেখাচ্ছি না, আমি তাকে সাহায্য করতে চাইছি, ও আসলে কবুতর না। বাঘবাগম, চলো বার্টকে থামাতে হবে। বাঘবাগম, এখন কি তোমার পাউরুটির টুকরো খাওয়ার সময়? বার্ট, কোথাও তো দেখছি না বাঘবাগম। এখন কি হবে? আমার প্রিয় বন্ধু বার্ট কি সারা জীবন নিজেকে কবুতরই ভেবে যাবে? হ্যাঁ, এই বার্ট, তুমি উপরে কি করছো? কবুতরের বাসা বানাচ্ছ? অনেক হয়েছে বার্ট, এবার নিচে নেমে এসো। বাঘবাগম, যাও তো ওর সাথে কথা বলো। ঘড়িটা দেখো কবুতর, এই সুন্দর ঘড়িটা দেখো, কি সুন্দর দুলছে, মনোযোগ দাও, আমি হাতে তুড়ি বাজানোর সাথে সাথে তুমি কবুতর থেকে নিজেকে আমার বন্ধু বার্ট মনে করবে। আমি তো তোমাকে বলেছিলাম আরনি, তুমি আমাকে সম্মোহিত করতে পারবে না। বন্ধু বার্ট, আমরা পেরেছি। ঘটনা কি? আমি গাছের উপরে কি করছি? কবুতরের বাসা বানাচ্ছিলে, আমি তোমাকে সম্মোহিত করেছিলাম। আমি সত্যি নিজেকে কবুতর ভেবেছি। হ্যাঁ, তবে এখন আর তুমি সম্মোহিত নও, চলো এবার নেমে পড়ি। আমি আর কি করেছি? আর বলো না, মিনিকে দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়ে পাউরুটির টুকরা খেয়েছিলে, তারপর মূর্তিটার উপর উঠেছিলে। আমাদের এই মানচিত্র বলছে ঐতিহাসিক হাঁসের গুহা খুব কাছাকাছি কোথাও আছে, যেখানটায় একজন জ্ঞানী বুড়ো হাঁস থাকে। ঠিক বলেছো বার্ট, আর আমি শুনেছি যে সে সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। তাই দেখো বার্ট, হাঁসের আকৃতির একটা গুহা, আমার মনে হয় এটাই সেটা। আমাদের কি ভেতরে যেতে হবে আনি? অবশ্যই বার্ট, আমার রাবারটা কি ওই জ্ঞানী বুড়ো হাঁসকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চায়। আচ্ছা, প্রশ্নটা কি ফেসবুকে করা যায় না? হ্যাঁ, বুঝতে পেরেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে, তাই তো? আর আমরা এই বিশাল গুহায় সে জ্ঞানী বুড়ো হাঁসকে কিভাবে খুঁজে পাবো? এই মানচিত্র দেখে দেখে আমার মনে হয় প্রথমে আমাদেরকে এই পালকের সুরঙ্গ দিয়ে যেতে হবে। মাথায় কিছু ঢুকছে না। মানচিত্রে আরো লেখা আছে ঢোকার সময় আমাদেরকে পালকগুলো ছুঁয়ে যেতে হবে। পালকগুলো ছুঁয়ে যেতে হবে? পালকের মধ্যে কি সেন্সর লাগানো নাকি? হ্যাঁ, অনেক কাতুকুতু লাগছে, পালকগুলো সুড়সুড়ি দিচ্ছে। চলো হাঁটি, দাও। ভয়ঙ্কর একটা গুহা ছিল, এখন কি করতে হবে? এখন একটা বড় ডিমের গর্ত পার হতে হবে। কে? বড় ডিমের গর্ত কোথায়? বিশাল গর্ত, কিন্তু এর পাশ দিয়ে যাওয়া তো নিরাপদ না আরনি। না, আমাদেরকে উপর দিয়ে যেতে হবে। উপর দিয়ে? আমার কাছে দড়ি আছে। এবার তুমি আসো বার্ট। হ্যাঁ, আমার বন্ধু হয়ে আমাকে রেখে চলে যেতে পারলে? আরে বোকা বার্ট, ঠিক আছে আমি আসছি। শক্ত করে ধরো বার্ট, আমি এখন টার্জান। আরে থামো, নিচে নামো। ও দুঃখিত বার্ট, মনে হচ্ছিল বনে চলে গিয়েছিলাম। আরে ওই বুড়ো জ্ঞানী হাঁসকে খুঁজে বের করে প্রশ্ন করো এখান থেকে কিভাবে বের হওয়া যায়। আচ্ছা, তাহলে মানচিত্রটা আরেকবার দেখে নেই। মানচিত্র অনুযায়ী বড় ডিমের গর্তটা পার হলে একটা বিশাল দৈত্য আকৃতির ডিম দেখতে পাওয়া যাবে, আর বুড়ো জ্ঞানী হাঁসকে তার আশেপাশে পাওয়া যাবে। এই দৈত্য আকৃতির ডিমটা কোনো দৈত্য আকৃতির হাঁস ছাড়া পারা সম্ভব না। শুনছেন জনাব বুড়ো জ্ঞানী হাঁস, আপনি কি আশেপাশে আছেন? ওই তো সেই দৈত্য আকৃতির হাঁস। আপনি কি সেই জ্ঞানী বুড়ো হাঁস? কে এসেছে আমার কাছে জ্ঞান নিতে?
আমার রাবার ডাকি, সে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চায়। আচ্ছা, আমি হচ্ছি একমাত্র জ্ঞানী বুড়ো হাঁস, আমার হাঁসেদের সব ধরনের প্রশ্নের উত্তর জানা। বলো তোমার প্রশ্ন কি? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কে আগে, ডিম নাকি হাঁস? হাঁস আগে না ডিম আগে? মানে উত্তরটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর দেব না, প্রশ্নটা হওয়া উচিত ছিল মুরগি আগে না ডিম আগে। তার মানে তুমি কিছুই জানো না, আমরা শুধু শুধু কষ্ট করলাম। আপনি তো জ্ঞানী বুড়ো হাঁস, আপনার জ্ঞান দিয়ে আমাদেরকে উদ্ধার করুন। আগে তো নিজে বাঁচি। আমার রাবার ডাকি। কিন্তু দৈত্য আকৃতির ডিমটা তো গুহার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। আমি দুঃখিত জনাব জ্ঞানী হাঁস, আপনি তো আর ভিতরে ঢুকতে পারবেন না। না, ভালোই হয়েছে, আমি অনেক যুগ ধরে বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার কাছে কোনো মানচিত্র ছিল না। তোমাদের ধন্যবাদ। থাক থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না, একটু চেষ্টা করে দেখি কে আগে, হাঁস নাকি ডিম। ও, আমি এই উত্তর পেয়ে গেছি, আমার কাছে সবার আগে হচ্ছে এই রাবার ডাকি। পাখিদের ক্রিয়া প্রতিযোগিতা, দারুণ না বাকবাকম? তুমি পাখিদের পোশাক পরেছো কেন? তুমি তো পাখি না। আমি জানি বার্ট, কিন্তু আমি তো আমার রাবার ডাকির প্রশিক্ষক। বাকবাকুমের আবার কি হলো? ও তো প্রথমবার অংশগ্রহণ করছে, সেই জন্য মনে হয় একটু ঘাবড়ে আছে। ও, তাহলে তো তোমারও কবুতরের পোশাক পরে বাকবাকুমকে উৎসাহ দেওয়া উচিত ছিল, যেরকমটা আমি দিচ্ছি। রা রা রা, দৌড়িয়ে যা, বুঝলে তো? আমাদের প্রথম প্রতিযোগিতা হলো ডাক দেয়া। শুভকামনা বাকবাকুম, আমি তাহলে যাই। কবুতরের মতো পোশাক পরতে হবে, এটা তো একদম উদ্ভট ব্যাপার, তাই না বাকবাকুম? বার্ট, জানি তো সার্কাসের জোকারের মতো লাগছে, কিন্তু তারপর যদি বাকবাকুম। আরে বোকা, তোমাকে তো দারুণ লাগছে। আচ্ছা পাখিরা রেডি, যাচ্ছি শুরু। নীল হাঁসটাকে দেখো, ডাক দেওয়ার জন্য প্রস্তুত। ওকে জিততে পারবে? নাম দারুণ চেষ্টা করেছে নীল হাঁস। কি হলো বাকবাকুম, ডাকো। বাকবাকুম, রাবারটা কি মনে করে তুমি আরো শক্তি দিয়ে ডাকতে পারো? এই যে এই রকম। হাঁসটার প্যাক প্যাক ডাক শোনো, প্যাক প্যাকের তালে নাচতেও পারো, কি সুন্দর ডাক। বিজয়ী নাম রাবারটাকি, রাবারটাকি। ও, আমার প্রিয় রাবারটাকি, তুমি বিজয়ী হয়েছো। মন খারাপ করো না বাকবাকুম, পরের খেলা তুমি অবশ্যই জিতবে। আমাদের এর পরের প্রতিযোগিতা হলো দ্রুত খাওয়া, যে পাখিটা সবার আগে দ্রুত খেয়ে শেষ করতে পারবে সে হবে দ্রুত খাওয়া প্রতিযোগিতার বিজয়ী। বুঝা গেল? এই খেলায় তুমি অবশ্যই জিতবে বাকবাকুম, কারণ তুমি এমনিতেই দ্রুত খাও। পাখিরা রেডি তো? যাচ্ছি, এবার খাও। পাখিরা শুরু করতে যাচ্ছে, মনে হচ্ছে রাবার ডাকে খিদেই পায়নি। কিন্তু কবুতরের কি হলো? নীল হাঁসটার খাওয়া দেখো, কি দারুণ খাওয়া! তাই বিজয়ী হচ্ছে নীল হাঁস। এই প্রতিযোগিতাটাই মনে হয় তোমার জন্য না। এইবার চূড়ান্ত প্রতিযোগিতা, আর তা হচ্ছে সুন্দর করে ওড়া। হ্যাঁ, এবার হবে, তুমি তো দারুণ উড়তে পারো। কি বললে রাবারটা কি? তুমি এটাতে অংশ নিতে চাও না? ঠিক আছে, শুভকামনা বাকবাকুম। পাখিরা তৈরি? তাহলে যাচ্ছি সুন্দর করে ওড়া। এই তো নীল হাঁস উড়তে শুরু করেছে, উড়ছে উড়ছে উপরে আরো। ও, একই, ও তো বসে পড়লো, ব্যাপারটা কি? একই, নীল হাঁস ডিম পেড়ে দিয়েছে। যাও বাকবাকুম, ওড়ো। এই যে এরকম করে। দেখাও জিততে হবে বাকবাকুম।
আমার শুধু একটু আত্মবিশ্বাসের দরকার ছিল। দারুণ খেলেছো প্রতিযোগী পাখিরা, আজ তোমরা সবাই বিজয়ী, তোমাদের অভিনন্দন। তুমি খুব ভালো প্রশিক্ষক বার্ট, তবে বলতেই হয় বাঘবাকুম তার চেয়েও ভালো কবুতর। তোমাদের সামনে যেতে হবে। মাঠার গোয়ালে সহকারী বার্ট, আমাদের খুব দ্রুত সেখানে যেতে হবে, জলদি। কিভাবে যাব গোয়েন্দারনি? ট্যাক্সি! যত দ্রুত পারো মাঠার গোয়ালে যাও। ধন্যবাদ ঘোড়া। দাঁড়াও তো, মনে হলো মাঠার গোয়াল থেকে একটা গরুর ডাক শুনতে পেলাম, চলো দেখি। এই তো গরু পার্বতী, একটা ছেলে গরুর সাথে নাচছে। হ্যাঁ, একটা বড় সার, ওর নাম হাবিব, ও খুব ভালো নাচ করে। পার্বতীকে বোঝাতে হবে ও যেন এলাকা ছেড়ে চলে না যায়, ও চলে গেলে মানুষ দুধ খাবে কিভাবে? হ্যাঁ, তুমি গিয়ে ওর সাথে কথা বলো বার্ট। আমি না, তুমি। ঠিক আছে, তাহলে আমরা দুজনে যাব, আমরা দুজন একদম ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে ওদেরকে অবাক করে দেব। হ্যাঁ, কেমন আছো? তো পার্বতী, তুমি নাকি এলাকা ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি আমার স্বপ্নের রাজকুমার নৃত্যশিল্পী হাবিবের সাথে এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আমরা দুজন যারা পৃথিবী ঘুরে নাচব, এ দুপুরবেলা গাড়িটা আসলেই আমরা বের হয়ে যাব। বলতে বলতে গাড়ি চলে এসেছে, তাহলে যাওয়া যাক। হাবিব, ওরা চলে যাচ্ছে, ওদেরকে থামাতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে থামাচ্ছি। এই তো ধরেছি। হ্যাঁ গোয়েন্দা, আমাকে কি গরুর মতো মনে হচ্ছে? ওরা চলে যাচ্ছে, দয়া করে একটু দাঁড়াও গরু পার্বতী, তোমার সাথে একটু কথা আছে। আমার সাথে? গরু পার্বতী কে? মানে তুমি হয়তো ভাবছো যে এই সার হাবিবের মতো আর কেউ নাচতে পারে না, কিন্তু তোমার এই ধারণাটা ভুল। সহকারী বার্ট, একটু নাচ দেখাও তো। নাচ দেখাও তো মানে কি? না হলে তো ওকে বোঝানো যাবে না, তাই না? নাচো, এক দুই তিন। আচ্ছা নাচছি নাচছি। আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও তো। কিন্তু পার্বতী, তুমি চলে গেলে তো এলাকার দুধ দেওয়ার মতো কোনো গরুই থাকবে না। আমি বলছি কি, ওদের যাবার দরকারটা কি? সারা পৃথিবীর রোদের মধ্যে না ঘুরে ঘুরে ওরা এই ছায়া শীতল ঘরের মধ্যেই তো নাচ করতে পারে, তাহলে লোকজন দুধও খেলো, নাচও দেখলো। হ্যাঁ তাই তো, তুমি তো একজন জ্ঞানীর মতোই কথা বলেছো। এই হাবিব, একটু ভেবে দেখো না, রোদের মধ্যে সারা দুনিয়া না ঘুরে আমরা দুজন মিলে এখানেই তো একসাথে নাচ করতে পারি, তাছাড়া সবাই যায় আমরা থাকি। প্রিয় পার্বতী, তোমার সাথে থাকতে পারলেই আমি খুশি। আমরা পেরেছি। গোয়েন্দা আরনি আর সহকারী বার্ড, দুজন মিলে গরুটাকে রেখে দিল, তাই এলাকার মানুষ আজ দুধ খেতে পেলো। হ্যাঁ।